মুনির আমাকে অবাক করে দিয়ে বলল, এই হুমায়ুন, ভূত পুষবি? আমি আকাশ থেকে পড়লাম, বলে কি ভূত পুষব মানে? ভূত কি কুকুর ছানা নাকি? মুনির ফিস ফিস করে আবার বলল, আমি আজ সন্ধ্যায় একটা ভূতের বাচ্চা আনতে যাব। হুমায়ুন আহমেদের বোতল ভূত উপন্যাসটি শুনতে পাবেন আপনাদের প্রিয় অডিও বুক ইউটিউব চ্যানেল গল্পতরুতে। এরকম আরও সব মজার মজার গল্প উপন্যাস শুনতে চলে আসুন গল্পতরু ইউটিউব চ্যানেলে।